এবার আপনাদের দেখাবো দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভা। এই মহেশতলা পুরসভার এক নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সত্যেন্দ্র সিং। তৃণমূলের হিন্দি সংখ্যালঘু সেলের চেয়ারম্যান। প্রথমবার তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী অনিল পাণ্ডেকে পরাজিত করে তিনি জয়ী হয়েছেন। মহেশতলা পুরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩৪টিতে জয়লাভ করেছে তৃণমূল। ৮ নম্বর ওয়ার্ডে কংগ্রেস জয়ী হয়েছে। जय मा माटी मानुष जय हमारे सुप्रीमो ममता बनर्जी जय हमारे एमपी अभिषेक बनर्जी जय और आम जनता युवो सीनियर सिटीजन सबार जय आमार प्रथम काज होबे शिक्षा स्कूल डेवलपमेंट एम्बुलेंस देव ओखाने जे जल जमाव आछे ओ दूर करब रास्ता नाला ए काज होबे और हमारे जत जनता आछे सबाके बोलबो कि सबाके बधाई देव कि आमार 4271 ভোট সে আমি লিড করেছি। তৃণমূলের আজকের এই ফলাফল নিয়ে জুন মালিয়া কি বলছেন একবার দেখুন। সিপিএম দ্বিতীয় স্থানে উঠে এসেছে, আমি কোনো কথাই বলবো না। আমার ২৫টাতে ২০টা ক্যান্ডিডেট সবাই আমরা জিতেছি। এটা মা মাটি মানুষের জয়, দিদির জয়, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আস্তে শূন্য সারা জেলায় বিজেপির যে প্রায় সিটে জামানো চলে গেছে, এটা জবাব দেওয়ার দায়িত্ব শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের, আমাদের নয়। কেন আমার এখনো মনে হচ্ছে, দেখুন আমার অপরাধ নেবেন না, বিজেপি যতদিন ওই দুজনকে রাখবে ততদিন বিজেপি গোহারা হারবে, বিজেপিকে মানুষ চাইবে না, কারণ মানুষ মানুষ চেনে। এটা হচ্ছে বিজেপির দায়, আমাদের নয়। তবে আমাদের প্রতিজ্ঞা ছিল বিজেপিকে থার্ড পজিশনে পাঠাবো, আমরা পাঠিয়েছি। আবার এখন প্রতিজ্ঞা বলে দিচ্ছি, ২৪ সালে বিজেপিকে গোহারা হারাবো, দিলীপ ঘোষকে পর্যুদস্ত করে আমরা ওকে ঘরে পাঠিয়ে দেবো। আর এবারে আপনাদের দেখাবো কামারহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ড, যেখানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শ্রীতমা ভট্টাচার্য। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। কামারহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শ্রীতমা ভট্টাচার্য তিনি জয়লাভ করেছেন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো শ্রীতমার সঙ্গে। শ্রীতমা, প্রথমবার নির্বাচন এবং এত বিপুল ভোটে জয়, কি বলবো? প্রথমবার আমি ঠিক প্রকাশ করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ আমি ঠিক কি বলবো না বলবো সেটা এখনো গুছিয়ে উঠতে পারিনি। এখনো অবধি পুরোপুরি এখনো ডিক্লিয়ার হয়নি, ফাইনাল ডিক্লিয়ার হয়নি, তবে এখনো অবধি যে কটা রাউন্ড কমপ্লিট হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এবং মার্জিন ওয়াইজও যথেষ্ট ভালো। জয় নিশ্চিত, অবশ্যই জয় তো নিশ্চিত, জয় হবেই, আর খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কি কাজ করার কথা, কি পরিকল্পনা রয়েছে এলাকার উন্নয়নের জন্য? পরিকল্পনা বলতে, দেখো আমাদের ২৮ নম্বর ওয়ার্ডের যেটা সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে জল নিকাশির একটা প্রবলেম রয়েছে। ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে গিয়ে আমি যখন জানতে চেয়েছি ওরা ওটাই বলেছে এবং লাস্ট দিন অবধি ওটাই বলেছে। তো আমার প্রথম এবং প্রধান কাজ হবে যে জল নিকাশির একটা ব্যবস্থা করা পার্মানেন্টলি, সেটা আগে করব। তারপরে ৫ বছরে অনেক সমস্যা আসবে, তার অনেক সমাধান করতে হবে। মদন মিত্রর সঙ্গে তুমি থাকো এবং তার থেকে রাজনীতি শেখা, এবং এই জয়কে কি কাকে উৎসর্গ? এই জয় তো অবশ্যই সবার আগে দলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক ব্যানার্জিকে, তারা আমায় ভরসা করেছে এবং তারপরেই যাকে করব সে হচ্ছে মদন মিত্র, কারণ এই মানুষটা আমাকে হাতে ধরে শিখিয়েছে। অভিনয়ের জগৎ থেকে একেবারে রাজনীতির মঞ্চে এবং প্রথমবার প্রার্থী হয়ে জয়লাভ, কি বলবো? প্রথমবার প্রার্থী হয়ে জয়লাভ অবশ্যই ভালো লাগছে, আর অভিনয়ের মঞ্চ থেকে রাজনীতিটা আজকে আমি এইবার কন্টেস্ট করলাম, কিন্তু ২০১১ থেকেই তৃণমূল কংগ্রেসের সাপোর্টার, তো দলটা তখন থেকেই করি, ফুল ফ্লেজেডলি করি, তাই আলাদা করে কিছু বলার নেই। তবে হ্যাঁ, এত বছর মাঠে নেমে হয়তো যুদ্ধটা করতে হয়নি, এখন থেকে মাঠে নেমে যুদ্ধটা করব, তাই সেটার একটা আলাদা মজা।
প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন সীতামা, তাই এলাকার উন্নয়নের জন্য তিনি কাজ করতে চান এমনটাই জানিয়েছেন। ক্যামেরায় অমিত নাথের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। আরেকবার চূড়ান্ত ফলাফলটা আপনাদের জানাই, 108টি পুরসভার মধ্যে 103টি পুরসভা তৃণমূলের দখলে। বামেরা একটি পুরসভায় জয়লাভ করেছে এবং দার্জিলিং পুরসভা, হাম্রো পার্টি, নবগঠিত রাজনৈতিক দল, তারা জয়লাভ করেছে। তিনটি পুরসভা এরকম রয়েছে যা ত্রিশঙ্কু পরিস্থিতি, বেলডাঙ্গা, এগরা এবং চাপদানি, এই তিনটি পুরসভায় একেবারে ত্রিশঙ্কু পরিস্থিতি।